Hi, so are you with Bangla? এই চাকাটা কিন্তু ভেতরে চলে যায়, তার মানে কেউ যদি এখানে ঝুলে থাকে তার নির্ঘাত মৃত্যু হবে। এখানে যে মেশিনটা চালু আছে এটা কিন্তু এসি কার্ট বলা হচ্ছে। আসসালামু আলাইকুম। সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আল্লাহর নাম নিয়ে আমরা ঢাকার মিরপুরের বাসা থেকে বের হয়েছি কক্সবাজারে যাবার উদ্দেশ্যে। আজকের জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল একটা জার্নি, কারণ আজকে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাব ইউএস বাংলার বোয়িং 737-800 সিরিজের এয়ারপ্লেনে করে। শুধু তাই না, এই এয়ারপ্লেনের বিজনেস ক্লাসে করে আমরা কক্সবাজার যাব ইনশাআল্লাহ। আর এই জার্নিটা আমার কাছে স্পেশাল হওয়ার মূল কারণ হলো ডোমেস্টিক রুটগুলোতে বোয়িং সাধারণত চালানো হয় না, কারণ বোয়িং ল্যান্ড করার জন্য বড় রানওয়ের দরকার হয়। আর যেহেতু কক্সবাজারে বোয়িং যায় সেজন্য আমি এই অফারটা নিতে একদমই দেরি করলাম না। আশা রাখি এই ভিডিওটা আপনাদেরকে অনেক মজা দেবে ইনশাআল্লাহ। আমরা এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে এবার এয়ারপ্লেনের দিকে যাচ্ছি। আপনি যদি বিজনেস ক্লাসে টিকিট করে থাকেন তাহলে আপনাকে এইভাবে মাইক্রোবাস অথবা কারে করে এয়ারপ্লেন পর্যন্ত স্পেশাল অনার করে নিয়ে যাবে। আর যদি ইকোনমি ক্লাসে টিকিট কাটেন তাহলে গতানুগতিক সবার মতো বাসে করে আপনাকে এয়ারপ্লেন পর্যন্ত নিয়ে যাবে। বোয়িং 737-800 সিরিজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন দেই আপনাদেরকে। এটাতে আছে টুইন ইঞ্জিন এবং এটা হলো শর্ট টু মিডিয়াম রেঞ্জ ন্যারো বডির একটা বোয়িং প্লেন। এটাতে সর্বোচ্চ 189 জন প্যাসেঞ্জার ওঠা যায়, কিন্তু ইউএস বাংলার এই বোয়িংয়ে 164 জন বসার ব্যবস্থা করেছে। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, বোয়িং 737-800 সিরিজের এই এয়ারপ্লেনটা কিন্তু বাংলাদেশের সব এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে না, কারণ তার ল্যান্ড করার জন্য বড় রানওয়ের দরকার হয়। এখনও পর্যন্ত শুধুমাত্র কক্সবাজার, চিটাগাং এবং সিলেটেই এই বোয়িং প্লেনটা ল্যান্ড করতে পারে, কারণ ওই রানওয়েটা তার জন্য পারফেক্ট। প্লেনে উঠেই প্রথমে বাঁ দিকে চারটা এবং ডান দিকে চারটা, এই টোটাল 8টা বিজনেস ক্লাসের সিট আপনি দেখতে পাবেন। আপনি যদি কিছুটা প্রাইভেটলি যেতে চান, অর্থাৎ একটু মানুষের থেকে দূরে থাকতে চান, তাহলে বিজনেস ক্লাস আপনার জন্য কিন্তু পারফেক্ট এবং সিটগুলো অনেক কমফোর্টেবল। আর ভেতরের যাবতীয় সিটগুলো কিন্তু ইকোনমি ক্লাসের। একটু খেয়াল করেন, বাঁ দিকে 3টা সিট, ডান দিকে 3টা সিট, অর্থাৎ প্রতি রোতে টোটাল 6টা করে সিট। অর্থাৎ বিজনেস ক্লাসের সাথে এটা ডিফারেন্স হলো, বিজনেস ক্লাসে প্রতি রোতে 4টা সিট আর ইকোনমি ক্লাসে প্রতি রোতে 6টা সিট। এর পাশাপাশি বিজনেস ক্লাসে আপনি পাবেন আলাদা নাস্তা, তারপর যেটা দেখালাম যে ট্রান্সপোর্টের আলাদা ব্যবস্থা থাকে। সব কিছু মিলিয়ে বিজনেস ক্লাস মানে হলো একটু এক্সপেন্সিভ এবং আরামদায়ক। এখন যে আমি যেটা করব সেটা হলো এই যে ইউএস বাংলার যে এয়ারক্রাফটটা, এয়ারপ্লেনটা 737-800 সিরিজের যে এয়ারপ্লেনটা, সেটার হাইটটা কতটুকু দেখেন, মানে আমি সামনে যে দাঁড়াচ্ছি এটা হচ্ছে টোটাল হাইট, মানে বেশ হাইট আছে। আর এরপরে আমি যেটা দেখাবো পিছনের দিকে যাব, পেছনে মানে প্লেনের যে চাকাটা সেটা আসলে কতটুকু। আমাদের অনেকের কৌতূহল থাকে যে প্লেন আসলে কত বড় হতে পারে, তার পাখাটা কত বড় হয়। ইভেন আমার যেটা ছোটোবেলার থেকে অনেক ইন্টারেস্ট একটা প্লেনের প্রতি বলেন বা একটা হেলিকপ্টারের প্রতি বলেন, এখনও আমার অনেক ইচ্ছা যে আমি মনে হয় সারাদিন যদি হেলিকপ্টারে ঘুরতে পারতাম, সারাদিন যদি প্লেনে থাকতে পারতাম, খুব ভালো লাগতো। আর যেটা আমি বলছিলাম যে চাকাটাকেও দেখাবো, এটা কিন্তু আমার নিজের একটা স্বপ্ন যে আমি চাকার কাছে যাব, চাকাটা ধরবো,
এই দেখেন এটা হচ্ছে টোটাল চাকা। আমরা অনেক নিউজে দেখে থাকি যে এই চাকাতে ঝুলে কিন্তু অনেকে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করে, সেটা কখনোই করা যাবে না। কারণ এই চাকাটা একটু ক্যামেরাটা সামনে আনি, এই চাকাটা কিন্তু যখন ফ্লাই করে তখন কিন্তু এই চাকাটা ভিতরে চলে যায়। অনেকের ধারণা দেখা যাচ্ছে যে এই চাকাটা মনে হয় সারাক্ষণ এভাবেই থাকে, আসলে আকাশে যখন চলে যায় তখন এই চাকাটা কিন্তু ভেতরে চলে যায়। তার মানে কেউ যদি এখানে ঝুলে থাকে তার নির্ঘাত মৃত্যু হবে। সেজন্য এটা কিন্তু আমাদের সবার জানা দরকার যে এই চাকাটা কখনো বাইরে থাকে না, জাস্ট ল্যান্ডিং এবং টেক অফের সময় এটা বাইরে থাকে, বাদবাকি সময়টা কিন্তু ভেতরে থাকে। আমি কিন্তু মাইক্রোফোনটা অনেক কাছে দিয়েছি কারণ এখানে প্রচণ্ড শব্দ হচ্ছে, যে শব্দটা হয়তো আপনারা শুনতে নাও পারেন। আমি যেটা এখন দেখাবো, এখানে যে মেশিনটা চালু আছে এটা কিন্তু এসি কার্ট বলা হচ্ছে। তার মানে প্লেনটা যতক্ষণ পর্যন্ত ল্যান্ডেড অবস্থায় থাকে, এখন কিন্তু ভিতরে এসি চলছে। তো এই এসির পাওয়ারটা আসলে কে দিবে? আমরা যারা গাড়ি চালায় অভ্যস্ত তারা কিন্তু জানি যে যখন গাড়িটা থামানো থাকে সাধারণত আমরা এসি চালাতে চাই না, এটা ইঞ্জিনের উপর লোড পড়ে হয়তোবা, আমি জানি না। তো এখন যেটা করা হচ্ছে, যেহেতু প্লেনটা এখন মানে এখনও টেক অফ করি নাই, তো টেক অফের আগ পর্যন্ত যে ভিতরে যে এসি সার্ভিসটা দিচ্ছে এই মেশিনটা, এটাকে বলা হচ্ছে এসি কার্ট। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম অন বোর্ড। আলহামদুলিল্লাহ স্যার। সফওয়ান, কি করছিস রে বাবা? কি আছে এখানে? এখানে কি আছে দেখ, আমি একটু দেখাই তোমার কাছে। দেখ এখানে বোয়িং 737, এই যে এখানে কি লেখা আছে, বোয়িং 737-800 সিরিজ বোয়িংয়ের একটা বিমান। বি মানে হচ্ছে বোয়িং, আর এখানে কিছু সেফটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, বুঝেছো? এখানে বাংলা লেখা আছে, আর এইটাকে যদি উল্টাই এখানে, এখানেও বাংলা লেখা আছে, কমপ্লিটলি বাংলা, বুঝেছো? আচ্ছা এই সেফটি ইনস্ট্রাকশনটা সফান ওখানে রেখে দাও, ওটা না সেফটি ইনস্ট্রাকশন, এই যে এটা রেখে দাও। এটা হলো লাইট বাবা, ওইখানে লাইটের সিম্বল দেওয়া আছে, দেখছো? লাইটের সিম্বল দেওয়া আছে, যেটা লাইট সেটা, এই যে এটা কি বলতো, তুমি বলতো দেখি কিরকম পারো। নো স্মোকিং জোন, এখানে স্মোক করা যাবে না। জাস্ট অসুবিধা নেই, যেটুকু হলো বুঝি নাই। হ্যাঁ ফ্লাইট আছে, কক্সবাজার যাচ্ছে। 41 আমাদের সাথে আপনাদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ। ধন্যবাদ। জরুরি অবস্থায় মেঝের পাতি জ্বলে উঠলে সেই পথ অনুসরণ করে উড়োজাহাজ থেকে বের হতে হবে। যদি কেবিনে অক্সিজেন কমে যায় তাহলে আপনাদের মাথার উপরের প্যানেল থেকে অক্সিজেন মাস্ক এইভাবে নেমে আসবে। এই অবস্থায় শান্তভাবে বসুন এবং মাস্কে অক্সিজেন প্রবাহের জন্য মাস্কটি পরে আপনার দিকে টানুন। তারপর মাস্কের সঙ্গে লাগানো ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে আপনার নাক ও মুখের উপর বসিয়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। সঙ্গে ভ্রমণকারী শিশু থাকলে প্রথমে আপনি মাস্কটি পরুন, পরে অন্যকে দিন। লাইফ জ্যাকেট
লাইফ জ্যাকেট বিজনেস ক্লাস থেকে 2 আসনের মাঝখানে এবং ইকোনমি ক্লাস থেকে প্রতিটি নিচে রাখা রয়েছে। লাইফ জ্যাকেট শুধুমাত্র পার্কের জরুরি অবতরণে ব্যবহার করতে হবে। লাইফ জ্যাকেটটি ব্যবহারের পদ্ধতি এখন আমরা দেখিয়ে দিচ্ছি। এটি আপনাদের লাইফ জ্যাকেট জরুরি অবস্থায় কেবিন ক্রু নির্দেশে লাইফ জ্যাকেটটি মাথার উপর দিয়ে এইভাবে পরে নিন। এইভাবে ক্লিপটি আটকে নিয়ে ফিতার অবশিষ্ট অংশ টেনে সুবিধা মতো টাইট করে নিন। এটাকে নাও সহজরে নিচের দিকে টানলে লাইফ জ্যাকেটটি খুলে যাবে। প্রয়োজনে আপনি লাভের টিপেও পূর্ণ পোড়াতে পারেন। শুধুমাত্র জাহাজ থেকে বের হবার পূর্বে বহির্গমন পথের সামনে আপনার লাইফ জ্যাকেটটি খোলাতে হবে। পানিতে অবতরণের পর পানির সংস্পর্শে এই পাত্রটি চলে উঠবে। থ্যাংকস বলতে হয় বলেছো প্লেনে থাকা অবস্থায় ইউএস বাংলার প্রতিটা প্যাসেঞ্জারের জন্য কিছু না কিছু খাবারের ব্যবস্থা করে থাকে সাধারণত, কিন্তু কোভিড-19 প্রকোপের কারণে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তারা কিছু লিমিটেশন নিয়ে আসছে। সেই খাবার দেওয়া বন্ধ করে আপাতত যেটা করা হচ্ছে, প্রত্যেকের জন্য 1 পিস করে ওয়েট টিস্যু এবং 1 বোতল করে মিনারেল ওয়াটার সবাইকে দেওয়া হচ্ছে। তবে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জারদের জন্য একটু এক্সট্রা বেনিফিট দিচ্ছে, তাদের ক্ষেত্রে 1 গ্লাস জুস দেওয়া হচ্ছে আলাদাভাবে। আপনাকে দেওয়া ওয়েট টিস্যু এবং মিনারেল ওয়াটারের কাজ শেষ হয়ে যাওয়ার পরে খালি বোতলটি এবং ওয়েট টিস্যুর ছেঁড়া প্যাকেটটি হাতে রাখবেন। কিছুক্ষণ পরে দেখবেন কেবিন ক্রু এসে সেটা আপনার কাছ থেকে এভাবে কালেক্ট করে নেবে। এবার খুব মজার একটা কথা বলি এবং প্রয়োজনীয়, সেটা হলো এই বোয়িং 737-এর সামনে এবং পিছনে 2 সাইডে কিন্তু এরকম ওয়াশরুমের ব্যবস্থা আছে, প্রয়োজনে এটা কাজে লাগাতে পারে। গল্প করতে করতে আমরা কিন্তু কক্সবাজার প্রায় পৌঁছে গেছি। অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ল্যান্ড করব। আলহামদুলিল্লাহ, অবশেষে সবাই আমরা কক্সবাজার পৌঁছে গেছি। অল্প সময়ের জার্নি কিন্তু অনেক মজা লেগেছে।
কারণ এটা ছিল আমার একটা শখ যে আমি ইউএস বাংলার বোয়িং 737-800 সিরিজের এয়ারপ্লেনে করে, শুধু তাই না, বিজনেস ক্লাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাব। সেটা আজ আমার পূরণ হলো, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আমাদের অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।